গত বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপে গোলরক্ষকদের উপর নির্ভরতা বেড়েছে অনেকটা বেশি। এইদিকে কাতার বিশ্বকাপে এই পর্যন্ত 700 এর বেশি বল পাস করা হয়েছে, এর মধ্যে ব্যাক পাসই 300-র বেশি। পাসিং হিসেবের খাতায় বোঝা যায় মাঠে ডিফেন্ডারদের সঙ্গে গোলরক্ষকদের সম্পর্ক দারুণ ও গোলরক্ষকরা সেই দৃঢ়তার জায়গায় আছেন। অপরদিকে গোলকিপাররা বেশি পাস দিয়ে আক্রমণের ভিত্তি গড়ে দিচ্ছেন। সেই সাথে সুইজারল্যান্ডের সাবেক গোলরক্ষক প্যাসকেল জুবলেহার বলেন, বিশ্বকাপে অনেক গোলই হচ্ছে, যেটার সূত্র গোলরক্ষকের পাসিং ও তার দেয়া শটে। তিনি আরও বলেন, গোলের উৎস, গোলরক্ষা, গোলরক্ষকদের গোল সেভ, এই খুঁটিনাটি বিষয়গুলো বিশ্বকাপ শেষে প্রকাশ করা হবে, যার মধ্যে থাকবে মুভমেন্ট, গ্রিপিং সহ সকল কিছু। অপরদিকে গোলরক্ষকের সকল ডাটা প্রকাশ করা হবে বলে জানান টেকনিক্যাল স্টাডি গ্রুপের এই সদস্য। এই আসরে সরাসরি ফ্রি কিক থেকে গোলের সংখ্যা অনেকটা কম, এর কারণ বলের জন্য হতে পারে, কিন্তু তেমন কোনো সমস্যা নেই। সেই সাথে উল্লেখ করেন যে সাবেক গোলরক্ষক হিসেবে সেটা জানা আছে যে ফিরতি বল আটকানো কতটা কঠিন। এইদিকে গোল্ডেন গ্লাভস এর বিষয়ে কারোর নামও তিনি বলেননি। সবশেষে তিনি এটাও বলেন যে বিশ্বকাপে ফাইনালে ওঠার পেছনে গোলরক্ষকরা বড় ভূমিকা রাখবে ও এক্সেপশনাল গোলরক্ষকদের দলগুলি ফাইনালে উঠবে, এটা নিশ্চিত। নজরুল ইসলাম, সময় সংবাদ।